তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন এক ব্লগে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে এক নতুন জায়গা ঘুরে দেখাবো। আপাতত দেখো, এইদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এইদিকে লঞ্চে চাপবো। তো চলো, আমি আর বাবা মা আছি। দেখো, আমার বাবা এখানে আছে। তো সেখানে গিয়ে আমরা এক মন্দিরে যাবো। তো যারা আমার চ্যানেল নতুন দেখছো আজকে, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমার সব সমস্ত ভিডিও তোমাদের কাছে সব থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, আমরা এখন লঞ্চে যাই। আমরা আজকে যাব শ্যামনগরের খুব জাগ্রত একটি মন্দির, যা শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দির বা মুলাজোর কালী মন্দির নামেও এটি বিখ্যাত। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে ফেরিঘাট যাওয়ার রাস্তা ধরে একটু এগোলেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আজকের এই ভিডিওতে প্রধান দ্রষ্টব্য হলো শ্যামনগর কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং মূল মন্দির সহ আরও 12টি ছোট শিব মন্দির। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আরও জানব এই মন্দির সৃষ্টির পিছনে কী অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। এবার তোমাদেরকে বলি কিভাবে এই মন্দিরে তোমরা আসবে। মন্দিরটি গঙ্গা নদীর একদম তীরেই অবস্থান করায় গঙ্গা নদীর ওপারে হুগলি ডিস্ট্রিক্ট থেকে লঞ্চ পার হয়ে তোমরা শ্যামনগর চলে আসতে পারো। আমরা এখন চন্দননগরের মানকুণ্ডুর তেলিনিপাড়া ঘাট থেকে লঞ্চে উঠছি। লঞ্চে চেপে মাত্র 6 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাব শ্যামনগর মুলাজোর কালীবাড়ি। দেখতেই পাচ্ছ, আমরা এখানে লঞ্চে এখন উঠে গেছি। আমার টিকিট কাটা হয়ে গেছে। দেখো, বাবা আম দাঁড়িয়ে আছে। আমরা এখন নিচে গিয়ে বসব। লঞ্চের টিকিট আছে। ও, হাই করে দাও, সবাইকে হাই করে দাও। না, ওরা এখন হাই করার মুড নেই, প্রচণ্ড গরম। তো আমাদের লঞ্চ চালু হয়ে গেছে। তো তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে, তারা শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে শ্যামনগর স্টেশনে আসবে। তারপরে সেখান থেকে 2 মিনিট হেঁটেই এই মন্দিরে আসতে পারবে। আর মেট্রো কানেক্টিভিটি পেতে হলে দমদম মেট্রো থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, যেগুলো শিয়ালদা থেকে ছেড়ে আসছে, সেই লোকাল ট্রেন ধরে তোমরা শ্যামনগর পৌঁছে যাবে। আর বিবাদীবাগ অথবা মাঝেরহাট স্টেশন থেকেও লোকাল ট্রেনে শ্যামনগর আসা যায়। আর যদি তোমরা বাই রোড আসো কলকাতা থেকে, তাহলে দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে। মন্দির ঢোকার আগেই এরকম দুটো সিংহের স্থাপত্য তৈরি করা আছে। কালী মন্দিরে ঢোকার আগেই আছে এক বিশেষ আকর্ষণ, এরকম সারি সারি দোকানের সম্ভার নিয়ে এক আলো ঝলমলে মেলা। তোমরা পুজো দেওয়ার সামগ্রী এখান থেকেই কিনতে পারো। এইগুলো পেরিয়েই এরপরে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মুলাজোর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন। এই মন্দিরটি গঙ্গা নদীর একদম তীরেই অবস্থিত। মন্দির ঘিরে ছড়িয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী এই গোপীমোহন ঠাকুরের কন্যারূপে জন্মগ্রহণ করেন। তিনি তার নাম রাখেন ব্রহ্মময়ী। ব্রহ্মময়ীর যখন বয়স 8 বছর, তখন তার বিবাহ স্থির করেন গোপীমোহন ঠাকুর। বিবাহের দিন ব্রহ্মময়ী ইচ্ছা প্রকাশ করেন যে তিনি বিবাহের দিন গঙ্গা স্নান করবেন। তখনকার যুগে কিন্তু মেয়েদের সরাসরি গঙ্গায় স্নান করার অনুমতি ছিল না, তাই পালকিতে করে ব্রহ্মময়ীকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে স্নান করানোর জন্য। পালকি থেকে নেবে ঘেরা পরিসরের মধ্যে ব্রহ্মময়ী গঙ্গায় নামেন। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ব্রহ্মময়ী জল থেকে উঠছেন না। সবাই মিলে খোঁজ করার পরেও ব্রহ্মময়ীর কোনো খোঁজ পাওয়া গেল না। এই সংবাদে গোপীমোহন কন্যার শোকে দিন কয়েক শোকাহত ছিলেন। পরে তার কন্যা ব্রহ্মময়ী স্বপ্নে দেখা দিয়ে বলেন যে
তাকে বর্তমান শ্যামনগরের মূলাজড়ির গঙ্গার পাড়ে জঙ্গলে মূর্তিরূপে পাওয়া যাবে। স্বপ্ন নির্দিষ্ট স্থানে পাষাণময়ী এক দেবী মূর্তি পাওয়া যায়, মৃত্তিকায় অর্ধপ্রথিত কোষ্ঠীপাথরের দক্ষিণা কালীমূর্তি, পদতলে শায়িত মহাদেবের বিগ্রহ। এরপর গোপীমোহন ঠাকুর 1219 খ্রিস্টাব্দে 31শে বৈশাখ সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। ব্রহ্মময়ীর মন্দিরটি নবরত্ন মন্দির, এরকম মন্দির পশ্চিমবঙ্গে খুবই কম দেখা যায়। কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে মন্দিরের মূর্তির ছবি তোলা নিষিদ্ধ, তাই তোমাদেরকেও আমি মন্দিরের বিগ্রহের কোনোরকম ছবি বা ভিডিও দেখাতে পারলাম না। মন্দিরের ডান ও বাম পাশে সারিবদ্ধভাবে আছে দ্বাদশ শিবের মন্দির। শিব মন্দিরগুলো অবশ্য গোপীমোহন পুত্র প্রসন্নকুমার সম্পূর্ণ করেন। মন্দিরের সোপানের কাছে দুই স্তম্ভের উপরে শ্বেত পাথরের দুটো সিংহ মূর্তি আছে এবং দুটি বিষ্ণু মূর্তিও আছে, কিন্তু ছবি বা ভিডিও তোলা যাবে না বলে সেইগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা যখন যাবে সেইগুলো নিজের চোখে দেখে নেবে। অনুমান করা হয় এই বিষ্ণু মূর্তিরগুলি ব্রহ্মময়ীর মূর্তির চাইতেও প্রাচীন, এদের রাজশাহীর কোনো জায়গায় খোঁড়াখুঁড়ির সময় পাওয়া যায়। আর মূল মন্দিরের পিছনে আছে রাধা গোবিন্দের মন্দির ও বানেশ্বর শিব মন্দির। এখন যে মন্দিরগুলো তোমরা দেখছো এগুলি হচ্ছে শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভিতরেই একটি করে শিবলিঙ্গ স্থাপন করা আছে। এই সব শিবলিঙ্গগুলির মধ্যে আনন্দশঙ্কর, গোপীশঙ্কর ও হরশঙ্কর নামে তিনটি বড় শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে। এই শিব মন্দিরগুলো যেগুলো দেখছো, এই শিব মন্দির সহ কালী মন্দির সবই কিন্তু পশ্চিমমুখী, আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু প্রতিদিন পুজো হয়। এবার বলে দিই এই মন্দিরে পুজো দেওয়া বা দর্শনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গ্রীষ্মকালে সকাল 6:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকেলে 4:15 থেকে রাত 8:30 অবধি তোমরা মন্দির খোলা পাবে। আর শীতকালে সকাল 7:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকেলে 4:00 থেকে রাত 8:30 অবধি তোমরা মন্দির খোলা পাবে। এছাড়াও প্রতি অমাবস্যায়, রটন্তী চতুর্দশীতে কালী পুজো ও গোটা পৌষ মাসব্যাপী এখানে উৎসব হয়। এখন চলো তোমাদের রাধাকৃষ্ণ মন্দিরটির দর্শন করে নিয়ে আসি। এই রাধাকৃষ্ণ মন্দিরটি তোমরা কালী মন্দিরের পাশেই একটা গলি আছে সেদিক দিয়েও ঢুকতে পারো, আরেকটি রাস্তা হচ্ছে দোকানগুলো যেদিকে আছে সেদিক দিয়েও রাধাকৃষ্ণের মন্দিরের আরেকটি গেট আছে। কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না বলে এই রাধাকৃষ্ণের মন্দিরের কোনোরকম বিগ্রহের ছবি বা ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। এই দেখো এই মন্দিরটা আমাদের পিছন দিকে, তো আমরা এই মন্দিরের এই পাশে সিঁড়ি দিয়ে নেমে এলাম। তো এখানে খুব সুন্দর দেখো এক দৃশ্য, এদিকে হচ্ছে মা গঙ্গা। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। মন্দিরের এই মনোরম পরিবেশ মুহূর্তেই ভালো করে দেবে যে কারো মন। তোমাদের মন্দির সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আজকের মতো টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।